আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে জানাই অ্যান্ড্রয়েড টিপস 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ফেসবুক প্রোফাইলে যখন আমরা প্রবেশ করি তাহলে দেখতে পারি তাদের কভার ফটোর মধ্যে একটি ভিডিও অ্যাড করা রয়েছে, যেটা খুব সুন্দর একটি এপিক দেয় এবং আপনার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজটাকে প্রমোট করে দেয়। তো এটা কিভাবে আপনারা এরকম ভিডিও আপলোড করবেন, তো এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভীষণ লাগবে, তো বন্ধুর কাইন মাস্টার অথবা ফায়ার ডিরেক্টর দিয়ে প্রথম ধাপের কাজটি করতে পারবেন। তো দ্বিতীয় ধাপের কাজটি করতে হলে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এখানে আসার পর আপনাদের সার্চ বারে সার্চ করতে হবে অডিও ভিডিও পেজ স্টোরি। জাস্ট অডিও ভিডিও পেজ স্টোরি সার্চ করার পর আপনারা এরকম একটি লোগো দেখতে পাচ্ছেন। তো লোগো এরকম লোগো আপনারা এই সফটওয়্যারটিকে অফলাইন করে নেবেন, ইনস্টলিং করে নেবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ইনস্টলিং করে নিতে পারেন। তো বন্ধুরা চলুন মূল কাজে চলে যাওয়া যাক। তো আপনারা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করতেছি আমি। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা আপনার অবশ্যই 120 সেকেন্ড থেকে বন্ধুরা 120 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের বিচে কিন্তু ভিডিওটা এডিট করতে হবে। তো ধরেন আমি আমার একটি চ্যানেল লোগো দিতেছি, তো এখানে আমি আমার চ্যানেল লোগোটি দিয়ে দিলাম। তো আপনারা অন্য কিছুও দিতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমার আমার যে চ্যানেল ইন্ট্রোটি, এখান থেকে আমি চ্যানেল ইন্ট্রোটি প্লে করে দিলাম। তো চ্যানেল ইন্ট্রোটি দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা 20 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত আপনারা যে কোনো একটি ভিডিও এখান থেকে খুব সুন্দর করে এডিট করে নেবেন। তো এডিট করার পর এখান থেকে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। দেন এখান থেকে আমি ভিডিওটি সেভ করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি সেভ করার পর আপনাদেরকে অবশ্যই 20 MB ভিতরে আপনার ভিডিওটি সেভ করতে হবে। তো আমি সেভ করে নিলাম। তো সেভ করার পর আপনাদের প্রথম ধাপের কাজ শেষ। তো ভিডিওটির সাইজ হলো 820x462। তো এই সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য আপনাদের ওই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে অডিও ভিডিও ফ্যাক্টরি। জাস্ট ওই অ্যাপ্লিকেশনটি আপনারা তো ইনস্টলিং করে রাখবেনই, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টলিং করে দেবেন। তো ইনস্টলিং করার পর এই প্লাস আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও যে অপশনটা আছে এই ভিডিও অপশনে ক্লিক করতে হবে। তো ভিডিওটা ক্লিক করার পর যে আমি আগে যে একটি ভিডিও এডিট করছিলাম, তো এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাইজ হলো 1080x720। তো এই সাইজটা কিন্তু অ্যালাউ না। তো সাইজটা শুরু করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইজটি অলরেডি চলে আসছে। তো এখানে সাইজটি আপনার কাস্টমাইজ করতে হবে। তো আপনারা এই থ্রিডটা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে উপর অপশনে আপনাদেরকে এখান থেকে সার্চ বক্স এখানে টাইপ করতে হবে 820x462। দেন ওকেতে ক্লিক করে দেন। তো ওকেতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এইচডি চাইলে এইচডি কোয়ালিটি করতে পারেন। তো আপনারা ইচ্ছে অনুযায়ী এখান থেকে কোয়ালিটি বাছাই করে নিতে পারেন। তো অরিজিনালও আছে বন্ধুরা, আমি জাস্ট অরিজিনালে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি টিক মার্ক আছে, জাস্ট এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে। তো লোডিং হওয়ার সাথে সাথে আপনারা একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তো দেখতে পাচ্ছেন 100% কিন্তু হয়ে গেছে। তো দেন কাজ শেষ। এখন আপনারা কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের কি আপনাদের পেজে চলে যাবেন। তো পেজে চলে যাওয়ার পর এই ভিডিওটিকে আপনারা আপলোড করতে হবে। তো এখানে পোস্ট নাম আপনাকে জাস্ট পোস্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ভিডিও যে আছে বন্ধুরা ভিডিওতে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা এটাকে আপলোড করে দেবেন। দেন আমি আপলোড করে দিলাম, শেয়ার অপশনে ক্লিক করে দিলে পরে এখানে শেয়ার নাও, তো এখানে দিলাম আপলোড হয়ে গেল। তো একটু ওয়েট করেন, তো আপডেট হয়ে যাবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি আপলোডিং প্রসেস চলতেছে। তো দেন একটু রিকোয়েস্ট করি, তো দেখি আপলোডিং হয়ে গেছে কিনা। তো আপলোডিং হয়ে গেলে এখন আপনাদের যে কাজটি করতে হবে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোডিং হয়ে গেছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কাঙ্ক্ষিত এই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর বন্ধুরা এখানে আপনারা ফেসবুকটি লগ ইন করে নেবেন। তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম, আমার ফেসবুকটি অলরেডি লগ ইন করা আছে। তো এখান থেকে আপনারা এই থিয়েটার আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর নিচে ডেস্কটপ মোডে আপনাদেরকে এই ফেসবুকটি ওপেন করতে হবে। তো দেন ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেলেই আপনাদের কাজ করে নিতে পারবেন। তো এখানে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের পেজে। তো আমি আমার পেজে চলে যাচ্ছি, তো পেজে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা পেজে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, সবকিছু নির্ভর শুরু করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক পেজে কিন্তু ভিডিওটি আপলোড করছিলাম। জাস্ট এখানে আপনারা আসার পর দেখতে পারবেন এখানে একটি জুম করে দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে বন্ধুরা, এই যে আইকনটির উপর আপনারা ক্লিক করে দিতে হবে। দেন এখানে ক্লিক করে দিলে পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুইচ ফ্রম ভিডিও, জাস্ট আপনারা দ্বিতীয় যে অপশন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা একটা ভিডিও আপলোড করে রাখলাম, তো ওই ভিডিওর উপর আপনাদেরকে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি প্রোফাইলে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলতেছে। তো আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটি লেখা আছে বন্ধুরা নেক্সট বাটন, আপনাকে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আবারও একটি অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন পাবলিশড, জাস্ট এই পাবলিশ অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এই পাবলিশ অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি প্রোফাইলে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আপনারা আপনার ভিডিও আপনার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও আপলোড করতে পারবেন। যদি বন্ধুরা কোনো ধরনের সমস্যা তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, তো এখানে আপনারা নক করতে পারেন, হেল্প করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।